আজকে টপিক হচ্ছে আমরা আজকে এক্সপোনেনশিয়াল ফাংশানে গ্রাফ আঁকা শিখব সঙ্গে ডোমেন আর রেঞ্জ সম্বন্ধে জানব তো এক্সপোরেন্সিয়াল ফাংশন কী এফএক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স যেখানে এর মানটা জিরো থেকে বড়ো হবে আর এ কখনও একের সঙ্গে সমান হবে না এক্স অবশ্যই রিয়েল নাম্বার হবে তখন এই এফ এক্সকে বলা হয় এক্সপোরেন্সিয়াল ফাংশন এবার এ এন ওয়ান জিরো থেকে বড়ো বা এ নট ইকুয়াল টু ওয়ান এর কথার মানে কি যদি নাম্বার লাইন ড্র করা যায় জিরো ওয়ান হুম তাহলে দুটো কেস হবে কেস ওয়ান একটা বলছে জিরো থেকে বড়ো আবার এ নট ইকুয়াল টু ওয়ান মানে এ একের সঙ্গে সমান নয় আবার এ জিরো থেকে বড়ো একের সঙ্গে সমান নয় এখান থেকে একটা বলতে পারি এ মানে এর মান একের থেকে বড়ো কেস ওয়ান এর মান একের থেকে বড়ো একের সঙ্গে সমান নয় আর কি হতে পারে কেস টু কেস টু হচ্ছে যে এর মান একের সঙ্গে সমান নয় আবার এ জিরো থেকে বড়ো এর মানে কি মানে এই জিরোর সঙ্গে সমান নয় তাই এরকম হতে পারে যে এন মান জিরো থেকে বড়ো আবার এক থেকে ছোটো তো কেস ওয়ান হতে পারে কি এর মান এক থেকে বড়ো আর কেস টু কী হতে পারে এর মান জিরো থেকে বড়ো এক থেকে ছোটো তো প্রথমে আমরা কেস ওয়ান করি যখন এন ওয়ান এক থেকে বড়ো ধরি এ সমান টু নেওয়া হলো তাহলে এফ এক্স কী হবে এফ এক্স হয়ে যাবে টু টু দি পাওয়ার এক্স এবার তার গ্রাফ আঁকা আমরা এখন শিখব তো এক্স যখন জিরো ওয়াই বা এফ এক্স এমান কত হবে এক্সের জায়গায় জিরো পুট করতে হবে তো টু টু দি পাওয়ার জিরো কত হলো ওয়ান তো এক্স যখন জিরো ওয়াই তখন ওয়ান তা আমরা প্লটিং করি গ্রাফে এক্স যখন জিরো এক্স যখন জিরো ওয়াই তখন ওয়ান এই পয়েন্টটা হবে একটা পয়েন্ট পেয়ে গেলাম এখানে এবার চলে আসি এক্স যখন ওয়ান ওয়াই তখন কত এক যদি ওয়ান হয় এক্সের জায়গায় ওয়ান ওয়াই এফ কত হবে টু হবে তো যখন ওয়ান যখন ওয়ান ওয়াই যখন টু হবে এই হবে গ্রাফ এই পয়েন্টটা হলো এক্স জিরো ওয়াই ওয়ান এই পয়েন্টটা কত হবে এক্স যখন টু এক্স যখন ওয়ান ওয়াই হলো টু এবার নেক্সট হলো এক্স যখন থ্রি এক্স যখন থ্রি ওয়াই কত হবে এক্সের জায়গায় থ্রি থ্রি লিখি টু কিউ মানে আট হবে এক্স যখন থ্রি ওয়াই হবে আট এখানে চলে আসি এই জায়গায় চলে আসবে এইভাবে গ্রাফটা চলবে এইভাবে গ্রাফটা এটা যোগ করি মোটামুটি গ্রাফ আঁকার চেষ্টা করছি এরকম হবে ধরো পয়েন্ট এখানে এভাবে এক্স যখন চার এক্স যখন চার ওয়াই কত হবে টু টু দি আবার ফোর মানে ষোলো আরও এটা এক্স যখন চার এটা আরও এইভাবে যাবে ওকে যাই হোক এটা এক প্লেন এইভাবে যাবে এবার এক্স যখন মাইনাস ওয়ান এক্স যখন মাইনাস ওয়ান

আরও জিরোর কাছাকাছি তো এক্স যখন মাইনাস টু ওয়াইটা একের চার জিরো আরও কাছাকাছি মানে এরকম পয়েন্টটা হবে এরকম হবে তো মোটামুটি এইভাবে গ্রাফটা হবে ওকে তো এই গ্রাফটা কি গ্রাফ হয়ে গেল এই গ্রাফটা হয়ে গেল এফ এক্স ইজিক টু 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 দি পাওয়ার এক্স এইবার আমি যদি বলি যে এক্সের মানি এর মান যদি তিন হয় যদি গ্রাফটা এফ এক্সময় থ্রি টু দি পাওয়ার এক্স হয় তাহলে গ্রাফটা হয় দেখা যাক একবার তো দেখা যাক তো এক্স যখন জিরো এক্স যখন জিরো ওয়াই কত থ্রি টু দি পাওয়ার জিরো ওয়ান মানে জিরো এই পয়েন্টটা ফিক্স সেম থাকছে এবার দেখা যাক কী হোক এক্স যখন ওয়ান এক্স যখন ওয়ান ওয়াই কত হচ্ছে থ্রি টু দি পাওয়ার ওয়ান মানে কত হয় থ্রি টু এর ওয়ান কত হবে থ্রি হবে এখানে থ্রি হবে এটা তো এক্স যখন ওয়ান ওয়াই থ্রি তখন পয়েন্ট এখানে চলে আসছে এক্স যখন ওয়ান ওয়াই থ্রি আগে আগে টু ছিল এক্স যখন ওয়ান ওয়াই টু এটা আগে ছিল এবার থ্রি হয়ে গেল গ্রাফটা আগের দিকে চলে আসলো এক্স যখন টু ওয়াই কথা হচ্ছে থ্রি স্কোয়ার নাইন এক্স যখন টু ওয়াই হবে নাইন এই জায়গা হবে তো এবার গ্রাফটা কীরকম হচ্ছে ওদের গ্রাফটা এবার আঁকা যায় আমি রেড পেন দিয়ে আঁকছি এবার গ্রাফটা মোটামুটি ধরো এদিকে পয়েন্টটা হলো এভাবে গ্রাফটা হবে এবার এক্স যখন মাইনাস ওয়ান ওয়াই কত হচ্ছে ওয়ান বাই থ্রি তো এক্স যখন মাইনাস ওয়ান ওয়াই একের তিন কোনটা ছোটো আগে যখন গ্রাফটা ছিল এফ এক্স সমান টু টু দি পাওয়ার এক্স তখন এক্স যখন মাইনাস ওয়ান ওয়াই ছিল হাফ এবার গ্রাফ যখন হচ্ছে এফ এক্স সমান থ্রি টু দি পাওয়ার এক্স এক্স যখন মাইনাস ওয়ান ওয়াই একের তিন তাই ছোট কোনটা একের দিন একের তিন একের তিন ছোট ছোট বলে গ্রাফটা নিশ্চয়ই নিচের দিকে হবে হাফের নিচে হবে এইভাবে চলবে এক্স যখন মাইনাস টু ওয়াই একের ছয় আগে যখন গ্রাফ ছিল টু টু দি পাওয়ার এক্স এক্স যখন মাইনাস টু ওয়াই ছিল একের ছয় একের চার ছোট একের ছয় ছোট একের ছয় ছোট নিশ্চয়ই গ্রাফটা ওপর যে ব্ল্যাক পেন দিয়ে গ্রাফটা এঁকেছি ব্ল্যাক পেনের গ্রাফটা এঁকেছি টু টু দি পাওয়ার এক্স এবং রেড পেন দিয়ে গ্রাফটা আঁকছি নিচের দিকে তখন এটা ব্ল্যাক পেনের নিচের দিকে হবে এই গ্রাফটা হয়ে গেলো থ্রি টু দি পাওয়ার এক্স এই গ্রাফটা হয়ে গেল থ্রি টু দি পাওয়ার এক্স কী বুঝলাম দেখো যদি এক্সের মানটা এক থেকে বড়ো নেওয়া হয় তখন দেখা যাচ্ছে যে থ্রি টু দি পাওয়ার এক্স গ্রাফটা টু টু দি পাওয়ার এক্স গ্রাফ থেকে বড়ো হচ্ছে এগ যখন চলে আসছে ফ্র্যাকশানে জিরো থেকে একের মধ্যে তখন দেখা যাচ্ছে যে তখন রেড পেন্টে চলে আসলো ব্ল্যাক পেনের নিচের দিকে মানে থ্রি টু দিভার এক্স গ্রাফটা টু টু দিভার এক্স গ্রাফ থেকে ছোট হয়ে গেলো এটা বুঝতে হবে এটা খুব কাজে লাগবে পরবর্তীকালে অঙ্ক করতে গেলে তো এগ যদি একের থেকে বড় হয় তখন কি হচ্ছে গ্রাফটা তখন ব্যাপারটা এরকম হবে যে টু টু দিভার এক্স লেস দেন থ্রি টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার এইভাবে গ্রাফটা চলবে যদি ফোর টু দি পাওয়ার গ্রাফটা ফোর টু দি গ্রাফটা আঁকার চেষ্টা করি তা গ্রাফটা আরও এইভাবে গ্রাফটা হবে হুম এটা হয়ে যাবে ফোর টু দি পাওয়ার এক্স মানে গ্রাফটা বাড়তে বাড়তে যাচ্ছে ইনক্রিজিং হচ্ছে গ্রাফটা ইনক্রিজিং হচ্ছে ওকে এবার যদি এক্স এর মানটা জিরো থেকে ওয়ানের মধ্যে থাকে ফ্ল্যাক্স চলে আসে তখন কী হচ্ছে তখন কী হবে তখন হবে টু টু দি পাওয়ার এক্স গ্রাফটা বড়ো হবে সবচেয়ে তার থেকে ছোটো হবে থ্রি টু দি পাওয়ার এক্স এইভাবে চলবে তো এক্সের মান যখন এক থেকে বড়ো তখন গ্রাফটা বড় হচ্ছে মানে টু টু দি পাওয়ার এক্স থেকে বড়ো হচ্ছে থ্রি টু দি পাওয়ার এক্স তার থেকে বড়ো হচ্ছে ফোর টু দি পাওয়ার এক্স তার থেকে বড় হচ্ছে ফাইভ টু দি পাওয়ার এক্স যখন এক্সে মান জিরো থেকে একের মধ্যে থাকবে তখন কী হচ্ছে তখন সবচেয়ে বড় গ্রাফই হচ্ছে টু টু দি পাওয়ার এক্স ব্ল্যাক পেন দেখেছি তার থেকে ছোটো হবে থি টু দি পাওয়ার এক্স তার থেকে ছোটো হবে ফোর টু দি পাওয়ার এক্স ওকে এবার চলে আসি কেস নম্বর টু কেস নম্বর টু বলছে যদি এ মান হাফ হয় তখন এফ এক্স হয়ে যাবে ওয়ান বাই টু হোল টু দি পাওয়ার এক্স ওয়ান বাই টু হোল টু দি পাওয়ার এক্স হবে তো গ্রাফটা আঁকা যাক এক্স যখন জিরো ওয়াই কত হবে হাফ টু দিবে জিরো ওয়ান তো পয়েন্টটা এটা ফিক্স থাকলো এক্স যখন জিরো ওয়াই হচ্ছে ওয়ান হুম এবার দেখা যাক এক্স যখন ওয়ান এক্স যখন ওয়ান তখন ওয়াই কত হচ্ছে ওয়াই হচ্ছে হাফ তো এক্স যখন ওয়ান ওয়াই কত হচ্ছে ওয়াই হচ্ছে হাফ এক্স ওয়ান মানে এদিকটা আসবে এক যখন টু এক যখন টু ওয়াই একের চার এক যখন টু ওয়াই গ্রাফটা আরও নামবে গ্রাফটা আরও নামবে এবার যদি আমি মাইনাস ওয়ানের দিকে যাই এক যখন মাইনাস ওয়ান তখন ওয়াই কত হচ্ছে ওয়ান বাই টু হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটা উল্টে গেলে টু হয়ে গেলো তো এক যখন মাইনাস ওয়ান ওয়াই হয়ে গেলো টু এদিকে পয়েন্টটা হবে হুম এক্স যখন মাইনাস টু কত হবে ওয়ান বাই টু হোল টু দি মাইনাস টু মানে উল্টে কত হচ্ছে চার হচ্ছে চার মানে গ্রাফটা তখন যদি গ্রাফটা আঁকা যায় এইভাবে গ্রাফটা যদি আঁকি এইভাবে গ্রাফটা চলবে হয়ে গেল এবারে যদি আরো গ্রাফ নিই যে ওয়াই সমান ওয়ান বাই থ্রি হোল্ড টু দি পাওয়ার এক্স তখন দেখা যাক কি হয় এক্স জিরো হলে ওয়াই জিরো এই পয়েন্টটা ফিক্স থাকছে হ্যাঁ এক্স ওয়ান হলে ওয়াই তিন এক্স ওয়ান হলে ওয়াই তিন গ্রাফটা রেড পেন দেয়া কি গ্রাফটা আরও নিচের দিকে নামবে এখানে আর যদি এক্স মাইনাস ওয়ান ওয়ান হলে ওয়াই কত হচ্ছে ওয়ান বাই থ্রি হোল্ড টু দি মাইনাস এক তিন হচ্ছে এক্স মাইনাস ওয়ান হলে ওয়াই তিন গ্রাফটা এখানে উপর দিকে উঠছে এক্স যদি মাইনাস টু হয় ওয়াই কত হচ্ছে নাইন এক্স মাইনাস টু হলে ওয়াই সি নাইন কোথায় চলে গেল প্লটিং করলাম যদি আঁকা যায় অ্যাড করে দিই এইভাবে গ্রাফটা যাবে তখন এই গ্রাফটা কি নাম দিলাম বাই থ্রি হোল্ড টু দি বা এক্স ওকে এই হলো গ্রাফ এবার দেখা যাচ্ছে যখন এন ওয়ানটা বড় মানে কেস ওয়ান কে এস ওয়ানের ক্ষেত্রে দেখা যাচ্ছে গ্রাফটা ইনক্রিজ হচ্ছে তাই না গ্রাফটা ইনক্রিজ হচ্ছে সব গ্রাফে ইনক্রিজ হচ্ছে তো খেয়াল রাখতে হবে যদি এন মানটা এক থেকে বড় হয় তখন এ টু দি এক্স গ্রাফটা ইনক্রিজিং হচ্ছে আবার যদি এন মানটা জিরো থেকে ওয়ানের মধ্যে হয় যখন এন মানটা জিরো থেকে ওয়ানের মধ্যে হয় তখন গ্রাফটা ডিক্রিজিং হচ্ছে দেখতে পাচ্ছি গ্রাফটা ডিক্রিজিং হতে হতে যাচ্ছে এখানে মাইনাস মাইনাস টু এখানে মাইনাস ওয়ান এখানে তারপরে ওয়ানে আরও কমে যাচ্ছে গ্রাফ ডিক্রিজিং করছে এবার গ্রাফের ডোমেন কি এই সমস্ত গ্রাফের ডোমেন হচ্ছে আর এক্সের সমস্ত মানের জন্যই আর একটা করে আমি আউটপুট পাচ্ছি ইনপুট এক্সে যাই ইচ্ছা দিচ্ছে আউটপুট পাচ্ছে ডোমেন হচ্ছে আর এমনি ডো ওকে এমনি আর ডোমেন কি শিখিয়েছিলাম গ্রাফিক্যালি মানে পেন দিয়ে আমি ডান দিক থেকে ডান দিক কেটা ডান দিক কোনটা বাদিক থেকে ডান দিকে যাচ্ছি এইভাবে যাচ্ছি পুরো জায়গাটাকে নিয়ে নিচ্ছে আর হয়ে গেলো আর রেঞ্জ রেঞ্জ কী হচ্ছে আমি পেনটা উপর থেকে যাব নিচ থেকে ওপর দিকে যাবো নিচ থেকে উপর দিকে যাচ্ছি পেন কোথাও ঠেকছে না ঠেকছে কোথায় গিয়ে জিরো পয়েন্টে গিয়ে ঠেকছে কেন জিরো পয়েন্টে ওয়াই মান পাচ্ছি জিরো পয়েন্টে গিয়ে ঠেকছে এবার পুরো পুরো গ্রাফটা নিয়ে নিচ্ছে এবার রেঞ্জ হয়ে গেলো জিরো থেকে ইনফিনিটি তো খুব ইম্পর্ট্যান্ট টপিক হলো এক্সপারিয়েন্সের গ্রাফ এটা পরে অনেক কাজে লাগবে